নমস্কার বন্ধুরা জবাব রিসা নিউজ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমার সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখে তোমরা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো বন্ধুরা দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য রাজ্যের তেইশটি জেলায় কিন্তু তোমরা ছেলে মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে যেখানে কিন্তু বেতনও খুব ভালো মানে রয়েছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবো তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগটি হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সমস্তটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগে বলে রেখে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো চলো তোমাদের সাথে অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে কিন্তু তোমাদের দুই রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে একটা হলো ডাটা অ্যানালিস্ট একটা হলো আউটরিচ ওয়ার্কার তো সেক্ষেত্রে ডাটা অ্যানালিস্ট যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিমিট বলি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর তোমাদের কিন্তু বয়স সীমাটা রয়েছে এবং আউটরিচের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু তোমাদের বয়সের সীমাটা রয়েছে এবং তোমাদের ক্ষেত্রে বলে দিই প্রথম পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্রাজুয়েট লাগবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক অথবা ম্যাথমেটিক্স অথবা ইকোনমিক্স অথবা কম্পিউটার নিয়ে যদি তোমরা গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সাথে কিন্তু তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে এবং সাথে কিন্তু তোমাদের কম্পিউটারের ওপরে কিন্তু একটা প্রফিশিয়েন্সি লাগছে এবং একটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরির জন্য এবং পার মান্থ কিন্তু এখানে প্রথম পোস্টের জন্য আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা কিন্তু স্যালারি থাকছে প্রতি মাসে এবং পরবর্তীতে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আউটরিচ ওয়ার্কার যে ক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রেখে ন্যূনতম কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে টুয়েলভ পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে এবং সাথে কিন্তু গুড কমিউনিকেশন একটা স্কিল লাগবে দুটি ভ্যাকেন্সি রয়েছে একটা এস সিদের জন্য এবং একটি ইউআর ক্যাটাগরির জন্য পার মান্থ কিন্তু এখানে বারো হাজার টাকা স্যালারি রয়েছে তো বন্ধুরা এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে একটা হলো কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন এবং অন্য পোস্টের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো এই দুটো পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এবং বেতনও খুব ভালো মানের রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিই যে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে তো বন্ধুরা তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে সাথে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট হবে এবং তোমাদের কিন্তু ভাইবা এই তিন ধাপের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো রিটার্ন টেস্ট কিন্তু হবে আশি নম্বরে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ থেকে কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং ম্যাথ রিজনিং থেকে কিন্তু তোমাদের কোশ কোশ্চেন থাকছে আর সেক্ষেত্রে তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের কোয়ালিফাইং মার্কস কিন্তু থাকছে মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট আর সেক্ষেত্রে তোমাদের এখানে বলে রাখি যে বন্ধুরা যে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার টেস্ট হবে পরবর্তীতে এবং তারপরে কিন্তু ফাইবার মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং সেখানে কিন্তু তোমাদের ওয়ান ইস টু ফাইভ রেশিওতে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউতে ডাক পড়বে মানে একটি পোস্টের জন্য কিন্তু পাঁচজন হিসাবে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করা হবে মানে পাঁচজনকে ডাকা হবে একটি ভ্যাকেন্সির জন্য আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদেরকে কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো বন্ধুরা তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফর্ম ফর্ম্যাটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে মানে তোমাদের কিন্তু সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু এদের এদের যে ইমেল আইডিটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে এবং মেলে কিন্তু তোমাদের পিডিএফ ফর্ম্যাটে তোমাদের দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি এটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদেরকে লিখতে হবে যে তোমরা কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছো এবং মানে এখানে কিন্তু ফটো অ্যাটাচ করতে হবে সাথে যাবতীয় যা যা তথ্য আছে সেটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে এর সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে সেটা কিন্তু তোমাদের পিডিএফ ফর্ম্যাটে কিন্তু তোমাদের এদের মেল অ্যাড্রেসে কিন্তু মেল করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের এখানে বলে রেখে কী কী ডকুমেন্টস লাগছে এজ প্রুফ দিতে হবে ফটো আইডি প্রুফ সাথে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কম্পিউটার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে এবং ভ্যালিড কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু একটা পিডিএফ বানাতে হবে এবং পিডিএফ বানিয়ে কিন্তু তোমাদেরকে এদের মেল অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে আর তোমাদের ডেটটা বলে দিই অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে মার্চের সাতাশ তারিখ থেকে কিন্তু এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি কিন্তু এখানে মেলটা কিন্তু সাবমিট করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের বলে রেখে বন্ধুরা বয়সটা কিন্তু তোমাদের এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে পরবর্তীতে তোমাদের কবে কোথায় ইন্টারভিউ হবে এবং কোথায় রিটার্ন টেস্ট হবে সেটা কিন্তু যাবতীয় তথ্য কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পশ্চিম বর্ধমান ডট গভর্নমেন্ট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে এবং আশা করছি তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু মেলে অথবা ফোন নাম্বারে কিন্তু তোমাদের এস এম এস চলে আসবে যে কবে তোমাদের রিটার্ন টেস্ট হচ্ছে এবং তোমাদের কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউন ডাউনলোড করতে পারবে এবারে আমি তোমাদের দেখে দেব বন্ধুরা যে এখানে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে তো বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে ডিস্ট্রিক্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান জেলা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে কিন্তু এখানে নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে মার্চের একুশ তারিখে এখানে তোমরা মেমো আমার দেখতে পাচ্ছ তো বন্ধুরা খুব ভালো পোস্টে নিয়োগ করেছে দুই রকম পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করেছে যেখানে কিন্তু একটি পোস্টের ক্ষেত্রে ন্যূনতম কিন্তু উচ্চমতি পাচকতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর বলে রাখি রাজ্যের কিন্তু তেইশটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু কোনো ফিজের কথা এখানে কিন্তু মেনশন করা নেই তো চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো বন্ধুরা তো আজকে মধ্যে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিই এবং পরবর্তীতে তোমরা যদি আরও বিভিন্ন রকম চাকরির আপডেটস পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ